আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সকলকে জানাই সফল উদ্যোক্তা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ অভিনন্দন শুরু করছি আজকের প্রতিবেদন আজকের প্রতিবেদনের প্রথমেই যদি বলি যে এ মুহূর্তে কিন্তু হু করে বেড়ে চলছে মুরগির বাচ্চার দাম ব্রয়লার মুরগি এবং সোনালি মুরগির বাচ্চার দাম কিন্তু হু করে বেড়েই চলছে তো দর্শক মন্ডলী যা হোক আসলে যদি আজকে বলি যে আজকে উনত্রিশ এক দুই হাজার তেইশ অথবা উনত্রিশে জানুয়ারি দুই সাল আজকে আপনার ব্রয়লার মুরগির বাজার রয়েছে কিন্তু ব্রয়লার মুরগির বাচ্চার বাজার রয়েছে কিন্তু ছত্রিশ থেকে বিয়াল্লিশ টাকা আর সেই সাথে যদি সোনালি মুরগির বাজার বলি তাহলে সোনালি মুরগির বাজার রয়েছে 18 থেকে 25 টাকা এই যে মনে করেন যে হয়তো বা বাচ্চার পোকার ভেদে কিছু কম বেশি হতে পারে তারপরেও বাচ্চার কার্টুনের গায়ে এমআরপি দেওয়া আছে দেখে আপনারা ক্রয় করবেন এবং ডিলারের সাথে ভালো করে কথা বলে তারপরে বাচ্চা ক্রয় করবেন এখন ধরুন যে এই যে বিয়াল্লিশ টাকা যদি ব্রয়লার মুরগির বাচ্চার রেট হয় আর এই পঁয়ত্রিশশো টাকা বস্তা খাদ্য কিনতে হয় তাহলে এখন আপনি আমি যদি ভাবি যে আসলে আদতেও এখনও কি আজকের এই সময়ে খামার করে বাচ্চা উঠিয়ে লাভ করা সম্ভব প্রশ্ন রয়ে গেল আপনাদের কাছেই তো সেই সাথে বলতে চাই যে আসলে যেভাবে বাচ্চার দাম বাড়ছে এই রকম দামে বাচ্চা কিনে যদিও আসলে মার্সে না হয় একটু মুরগির দাম বাড়বে কিন্তু আসলে কেমন বাড়বে বাড়বে কিনা সেটা কিন্তু আমরা কোনোভাবে নিশ্চিত না কিন্তু এটা তো নিশ্চিত যে আমার এখন থেকে যে চল্লিশ টাকা দরে যদি বাচ্চা কিনি এই মুরগির যদি আমাকে রেডি করার পরে একশো বিশ বা তিরিশ টাকা যদি বিক্রি করতে হয় তাহলে আবারও সেই লসের সম্মুখীন হতে হবে আসলে আমাদের বা আমরা খামারিরা কোথায় যাবো কী হবে আমাদের এটা নিয়ে আসলে কোনোভাবেই আসলে কোন কেনারা পাচ্ছি না তাই দর্শক মণ্ডলী আমি বলতে চাচ্ছিলাম এটাই যে হয়তো বা এখন মাংসের চাহিদাটা হবে মুরগির চাহিদাটা হবে মার্চ মাস আসলেই কিন্তু মুরগির চাহিদাটা একটু বেড়ে যাবে কিন্তু আসলে বাজার বাড়বে কিনা এটা কিন্তু কিন্তু কেউই বলতে পারছে না কিন্তু আমরা বাজার বাড়তি পাবো কিনা সেটা আমরা নিশ্চিত না কিন্তু বাচ্চার বাজার কিন্তু দেখুন আজ থেকে এক সপ্তাহ দশ দিন আগে যে বাচ্চা ছিল দশ থেকে পনেরো টাকা সেই বাচ্চা আজকে কিনতে হবে বিয়াল্লিশ টাকা কিন্তু বিয়াল্লিশ টাকা বাচ্চা কিনে আমি কোনোভাবে নিশ্চিত না যে আজকে থেকে ফেব্রুয়ারি বাদ দিয়ে মার্চের দশ তারিখ বা বারো তারিখে যে আমার মুরগি যে একশো ষাট সত্তর টাকা বেচতে পারবো তার কোনো গ্যারান্টি নেই তো আসলে একশো ষাট সত্তর টাকা আমার মনে হয় না যে আমরা পাইকারিভাবে মুরগি বেচতে পারবো হয়তো বা সর্বোচ্চ আমরা বেসলে হয়তো দেড়শো টাকা দেড়শো টাকাও না আমার খরচা বাজার যদি দেড়শো বা একশো ষাট টাকা হয় আমাদের কাছ থেকে সর্বোচ্চ তিরিশ থেকে চল্লিশ টাকা নিতে পারে আর তিরিশ থেকে চল্লিশ টাকা যদি আমাদের মুরগি বেচতে হয় রেডি মুরগি বেচতে হয় তথাপিও কিন্তু আমাদের লাভের সম্ভাবনাটা খুবই কম তাই দর্শক মণ্ডলী এই মুহূর্তে কিন্তু আসলে মুরগির দাম রয়েছে একশো চল্লিশ টাকাই পঁয়তাল্লিশ টাকা একশো চল্লিশ পঁয়তাল্লিশ টাকা সোনারে রয়েছে দুশো দশ টাকা পনেরো টাকা তো দর্শকমণ্ডলী তারপরেও সকলের কাছে আবেদন নিবেদন রইল এটাই যে ভেবে চিনতে খুব ভালো করে চিন্তা ভাবনা করে বাচ্চা ওঠাবেন এবং যদি বাচ্চা ওঠান ভালো বাচ্চা ওঠাবেন সময় দাম এক টাকা দুই টাকা বেশি নিলেও ভালো বাচ্চা ব্র্যান্ডের বাচ্চা গ্রেডের বাচ্চা ওঠাবেন এবং সচরাচর আপনার বাচ্চার সঠিক পরিচর্যা করবেন সঠিক যত্ন নেবেন এবং সঠিকভাবে যেন বাচ্চার মোয়ালিটি কম হয় সেদিকে খেয়াল রাখবেন আপনার খামারের যত্ন নেবেন মুরগির যেন কোনোভাবে ঠান্ডা বা বড় ধরনের কোনো সমস্যা না হয় সেদিকে খেয়াল রেখে আপনার খামার পরিচালনা করবেন কোনোভাবে যেন মুরগি খামারের বেড ভিজা না থাকে কোনো ভাইরাস আক্রান্ত না হয় সেদিকে খেয়াল রাখবেন এই বলে আজকের ভিডিও শেষ করছি আসসালামু আলাইকুম